গুড মর্নিং, আমরা সবাই মিলে যাচ্ছি এখন বালুরঘাট পিসির বাড়ি। আর দেখো পাপা, আমি, মনা সবাই স্নান টান করে নিয়েছি, গাড়ি ধোয়া তো সব চকচকে। আমরা এখন যাব বিধাননগর। দাঁড়াবো নাকি? মামাম তো দাঁড়াবে একবার, তিমিকে দেখবে বিধাননগরে। তো ঠিক আছে, মনা এখন আসছে। তো আমরা এখন বাজে 6:30, টার্গেট নিয়েছিলাম 6:45 বাজে। ঠিক আছে চলো রওনা দিই, দেখি বালুরঘাটের রাস্তায় কী আছে না আছে। ফার্স্ট টাইম ড্রাইভ করে যাব বালুরঘাট, আই এম ভেরি এক্সাইটেড। রাস্তার পাশে দুপাশেই প্রচুর আলুর গাড়ি, আলুই তো এগুলো, প্রচুর আলুর গাড়ি, আলুর ট্রাক দাঁড়িয়ে। না এখানে খেতে টেতে আলু হয় না, সেগুলো এখন ওরা নিয়ে যাবে হিমঘরে। দুদিকেই আছে, এপারে ওই পারে, দুই পারেই আলু। আমরা ইসলামপুরের কাছাকাছি চলে এসেছি, রামগঞ্জ। এটা এই আলুগুলো আমরা 2 বছর পরে খাবো। হ্যাঁ, এই টাটকা আলুগুলো হিমঘরে রাখবে, আমরা খাবো 2 বছর পরে। আর এখন আমাদের এইসব আলু ফালু দেখে পেয়ে গেছে প্রচন্ড খিদে, তাই ভাবছিলাম ইসলামপুর বাইপাস নেব, কিন্তু না, আমরা ইসলামপুর শহরের ভেতরে ঢুকবো। ইসলামপুর কুন্ডুকে বিন পাওয়ার হাউস মোড়ে। তো এখানে বানাচ্ছে ভাই, কি বানাচ্ছো? পুরি, গরম গরম পুরি আর মিষ্টি আমরা খেয়ে নেব। আমরা এখন রায়গঞ্জে শিলিগুড়ি মোড় পার হয়ে গেছি, গিয়ে লেফট সাইডে বালুরঘাটের রাস্তায় ঢুকলাম। আর আমাদের লাগবে 2 ঘন্টা বালুরঘাট পৌঁছতে। তো কর্ণচূড়া পার হয়ে গেছি, তো এই রাস্তাটায় প্রথমবার ড্রাইভিং করছি, তো ম্যাপস দেখে দেখে একটু যেতে হবে কিছুটা। ঠিক আছে, আমার পাশে তো আমার ন্যাভিগেটর বসেই আছে, হেল্প করে দেবে আমাকে। এই পিসির বাড়ি, এই যে ভাই। আর এই যে দেখো কি সুন্দর করে প্লেট ডেকোরেশন করা হচ্ছে। আর অকেশনটা হলো আমার ভাইজি দিব্যাংশীর হ্যাপি বার্থডে আজকে, তো ওর অন্নপ্রাশন করা হয়নি কোনো কারণে, তো সেই জন্য বড় করে অন্নপ্রাশনের মতো করে বার্থডে সেলিব্রেট করা হচ্ছে। আর এটা পুরোটা ডেকোরেশন করেছে দিব্যাংশীর মা, মানে আমার ভাই বউ। তো এই দেখো অনেক কিছু আছে, অত কিছু আইটেম আমি কাউন্টও করতে পারছি না। তো এখন ওকে খাওয়ানো হবে। আর এই যে পিসি পিসে মশাই, সবাই বড়রা দিব্যাংশীকে, এই যে আমাদের ছোট্ট দিব্যাংশী দেখো রাগ করছে, তো ওকে আশীর্বাদ করছিল। তো এই যে আজকে ওর বার্থডে, 1 বছর হয়ে গেল, দেখতে দেখতে 1 বছর কমপ্লিটেড। এই যে আমরা চলে এসেছি এখানে, এখন এই জায়গাটা হলো এই যে আয়োজন ভবন অ্যান্ড লজ, এখানেই আজকের প্রোগ্রামটা। আর টুকাই কি করেছে, আমাদের জন্য রুমও এখানে রেখেছে। তো এদিক দিয়ে ঢুকে আমরা এখন খাওয়া দাওয়া করব দুপুরবেলা। দুপুরের খাওয়া দাওয়ার পর্ব চলছে, তো সবাই বসে গেছে, কাকুরা পিসেমশাইরা এখানে বসেছে, মনা, আমি, পাপা, শুভ, গিগি, মানে আমার বড় ভাই। আর এই দেখো প্যান্ডেলটা কি সুন্দর ডেকোরেশন করা, ভবনটা এন্ট্রিটা এইভাবে ডেকোরেট করা হয়েছে, তো লাইট দিয়ে সাইডে ফুল দিয়ে খুব সুন্দর ডেকোরেশন হয়েছে। আর মেন প্রোগ্রামটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, তো আমরা এখন ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। এই যে এটা হচ্ছে মেন স্টেজ, এখানে দিব্যাংশী বসবে ওর মায়ের সাথে, ওরা এক্ষুনি আসবে। দিব্যাংশী চলে এসছে লাল জামা পরে, একদম পরীর মতো সুন্দর লাগছে দিব্যাংশীকে, তো খুব ভালো। আজকের দিনটা আমাদের খুব ভালো যাচ্ছে, সবাই খুব ব্যস্ত, সবারই এখন রেডি হচ্ছে তাড়াতাড়ি ভবনে আসবে বলে। আর আমরা করছি দিব্যাংশীর সাথে ফটোশ্যুট, মনাও চলে এসছে। ওই যে আমার ভাই টুকাই, ওরই মেয়ে দিব্যাংশী, তো মনা ওর সাথে একটু ফটো তুলছে স্টেজে উঠে রুম্পার সাথে। তো একটু পরে আমরাও যাব, আমরাও সবাই ফটো তুলবো। আর এখানে আমরা সবাই ভাই বোনরা আছি, পিসিরা আছে, এই যে আমার 3 পিসি ডান দিক থেকে, আর আমার বড় ভাই ও, আমার বোন ডোনা, পেছনে কাকিমা পিসেমশাই সবাই আছে, তো এন্টায়ার ফ্যামিলি আজকে খুব। এই যে বুবুনও চলে এসছে আমাদের পিকচার ফ্রেমে, তো খুব ভালো লাগছে, আমরা সবাই একসাথে এই দিনটা আজকে এনজয় করছি। আর এই হলো আমার মেজো পিসি মনার সাথে দাঁড়িয়ে, মেজো পিসির বাড়িতেই আমরা এসছি, মেজো পিসির নাতনিরই আজকে বার্থডে সেলিব্রেট করা হচ্ছে।
আর এখন কেক কাটিং টাইম। তো দিব্যাংশী খুব কান্না করছে, অ্যাকচুয়ালি ফার্স্ট বার্থডেতে বাচ্চারা কান্নাই করে, খুব কাঁদে, ওরা কিছুতেই চায় না যে ওদেরকে এত লাইম লাইটে নিয়ে আসা হোক। প্লাস এই যে পোটা লাইটের আলো, এত ক্যামেরাম্যান, এত গরম তার মধ্যে, আর সবার কোলে কোলে থাকতে থাকতে ওরাও হয়রান হয়ে যায়। খুব সুন্দর একটা কেক নিয়ে এসছে ভাই। তো এইবার কাটিং হবে কেক। বুবুন চেষ্টা করে বুঝে পাচ্ছে না যে ক্যান্ডেলটা কোথায় লাগাবে, আর সবাই কেকের ফটো নেওয়ার জন্য ব্যস্ত। তো আমি আর ওই সাইডে যাইনি, আমি এই সাইডেই আছি। এই সাইডে থেকে আমি ভাবলাম যে না, এবার টুকাই বললো যে আমাকে দাও, আমার কোলে উঠেও কেক কাটুক। তো এখনও কেকটা কাটা হয়নি, এইবার সবাই প্রিপেয়ার্ড কেক কাটার জন্য। আর ক্যামেরাম্যান ভাই যে আছে, ও বলছে যে সাইড চেঞ্জ করো। এই যে কেক কাটিং হয়ে গেল, হ্যাপি বার্থডে দিব্যাংশী। তো সবাই ফটো তুলছে, সবাই খুব খুশি, দিব্যাংশী অনেক বড় হোক আর খুব ভালো মেয়ে হোক। আজকের দিনটা আমরা খুব এনজয় করলাম দিব্যাংশীর বার্থডেতে। এই দেখো, হ্যাপি বার্থডে ঋদ্ধি, ওর নিকনেম ঋদ্ধি, আর ভালো নাম হচ্ছে দিব্যাংশী। আমরা সবাই এখানে বসে আছি, একটু পরে আমরা খাওয়া দাওয়া করতে যাব। আর এত মিউজিক হচ্ছে যে ভয়েস ওভার দিতে হচ্ছে। এই আমাদের খেতে চলে এসেছি, পাপা বলছে যে এখনও ব্যাচ খালি হয়নি, ব্যাচ খালি হলে আমরা বসবো, পাপা খবর নিয়ে আসলো। এই যে ডোনা আসছে আমাদের এখানে, আর বলছে যে যে ব্লগে ব্লগ করছি। তো ভাই সব লাইট ফেটগুলো এই সাইডেরগুলো জ্বালিয়ে দিল, সব বলবো বলছে, দেখাবে তো? বললাম হ্যাঁ, ব্লগে সব কিছু বলবো। এই যে দেখো পিসিও চলে এসছে, পিসি থাকে নিশিগঞ্জে, ডোনার মা। এই আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর দেখো দিব্যাংশী জেঠিমনির কোলে ঘুমাচ্ছে, আর দিব্যাংশীর দাদা আর ফুকলি ভাই আমার কোলে ঘুমাচ্ছে, ঘুম ঘুম পাবে কাকা এ বড় কাকার কোলে, আর সবাই ভাইরা সবাই আমাদের রুমে। এখন আমরা এখন ব্লগটা এডিট করে শুয়ে পড়বো। দেখো সবাই কিভাবে গিফটগুলোকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সবাই প্যাক করছে চাদরের মধ্যে। তো মনাও হেল্প করছে, আমরা সবাই হেল্প করছিলাম, তা আমি একটু ভিডিও করে নিই ফাঁকে। আর আজকের মতো ব্লগটাকে তাহলে এখানেই শেষ করছি বার্থডে এন্ডিং দিয়ে। তোমরা যারা যারা আমার ব্লগগুলো দেখো, তারা প্লিজ লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট, বাই।